আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমার ভয়েস শুনেই বুঝতে পেরেছো ভয়েসের অবস্থা। একেবারে 12টা বেজে গেছে, ঠান্ডা গরম লেগেছে মনে হয়, প্রচুর পরিমাণে হঠাৎ করে আবার ঠান্ডা বসে গেছে। যাই হোক, এগুলো বলে আসলে আর কোনো কিছুই হবে না। তো এটি হচ্ছে রবিবার থেকে আমার ব্লগটি শুরু করব, রবিবার থেকে একদম সোম মঙ্গলবার পর্যন্ত মনে হয় ব্লগটা আছে। তো এখানে হচ্ছে মা চলে যাবে, মা চলে গিয়েছে অলরেডি, তোমরা দেখেছো গত ব্লগে। তো তারপরে আমি বাসায় আসার পরে মা থাকতেই হচ্ছে আমি একটা ফাউন্ডেশন অর্ডার করেছিলাম। অনেকদিন ধরেই আমার ফাউন্ডেশন নাই, তো এমনিতেই অফিসের যেই মেকআপ টেকআপগুলো আছে ওগুলো দিয়েই রেডি হওয়া হয়। তো ভাবলাম যে W7-এর একটা ফাউন্ডেশন ইউজ করে দেখি কেমন হয়, মোটামুটি প্রাইসও রিজনেবল আছে, তো ইউজ করে তোমাদেরকে বলবো যে কেমন হয়, রিভিউটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর মা যাওয়ার পরপরই রবিবারে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঝড় আসে। তো আমার তো পরে মনে হয়েছে যে ভাগ্যিস ভালো মা বিকেলের দিকে যেতে চেয়েছিল, বিকেলে গেলে তো মাকে ঝড়ে ধরতো। তো মা পৌঁছে গিয়েছিল, খুব ভালো মতন পৌঁছে গিয়েছিল আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে ঝড় আসছে অনেক জোরে, প্রথম ঢাকায় কিন্তু এই দিন, রবিবার রাতেই, মেবি না রবিবার রাতে না সোমবার রাতে, সরি আমি মনে হয় উল্টাপাল্টা করে ফেলছি, রবিবার রাতে বা সোমবার রাতে প্রথম যেদিন ঝড় আসে ওই দিনের রাত এটা। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড বালি ঝড় টাইপের হয়েছে, ঢাকাতে কিন্তু ওরকম কোনো বৃষ্টি বা খুব বেশি কিছু হয়নি, বালি ঝড়ের মতো হয়েছে, প্রচণ্ড পরিমাণে বালি উঠতেছিল। আর আমার ব্যালকনির অবস্থা এত বিচ্ছিরি হয়ে গেছে, মানে আমি কি বলবো, আমার কাছে ঝড় বৃষ্টি এনজয়েবল, ভালো লাগে, তবে মনে হয় গ্রামে থাকলে সেটা আরও বেশি ভালো লাগতো। আসলে এখন আর ঝড় ওইভাবে এনজয় করা হয় না, টিনের ঘর থেকে ঝড় দেখার যে মজা, বৃষ্টি দেখার যে মজা, সেটা তো আর ফিল করা হয় না। তো এই হচ্ছে রাতের বেলায় মা চলে যাওয়ার পরে রাতে মনে হলো যে এমনি শরীরটা আবার অসুস্থ অসুস্থ ফিল হচ্ছিল বিধায়, পরে আমি জাস্ট হচ্ছে একটু নুডলস রান্না করে নিয়েছিলাম। আর আজকে আমি একটু অন্যরকম করে নুডলস রান্না করেছি, তোমরা দেখতে পেয়েছো। আর এখানে হচ্ছে আমি আবার আনারস কেটে নিয়েছিলাম, তো মা যাওয়ার পথে আনারসগুলো কিনে দিয়ে গেছিলো, দুইটা আনারস। আনারসগুলো এত মিষ্টি ছিল, এত মজা ছিল, ছোট অনেক, একবারেই আমি খেয়ে ফেলতে পেরেছি, একটা একবারেই হয়ে যায়। তো মোটামুটি যারা বেশি খেতে পারে তাদের হবে না, তারা দুইটা একবারে কেটে নিতে হবে, কারণ হচ্ছে অল্প হয় কিন্তু প্রচণ্ড পরিমাণে মজা, প্রচণ্ড মিষ্টি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি কেটে নিচ্ছি আনারস, কাটাটা আমার কাছে একটু কষ্টকরই মনে হয়, তা আমি বুটি দিয়েই মানে কাটতেছিলাম, ট্রাই করতেছিলাম, কিন্তু তারপরও আমার কাছে মনে হচ্ছিলো যে একটু কিছুটা কষ্ট হচ্ছে। আর এই দিন মাকে উঠিয়ে দেওয়ার দিন আমার প্রচণ্ড খারাপ লেগেছিলো, আসলে ওই দিন অনেক ঝামেলা হচ্ছিলো, কারণ লকডাউনের আগের দিন ছিল, তো সেই জন্য হচ্ছে প্রচণ্ড রাস্তায় জ্যাম ট্যাম ছিল, ভিড় ছিল, সব কিছু মিলিয়ে রোদের মধ্যে আবার ঘেমে টেমে যেয়ে শরীর আবার খারাপ হয়ে গেছে। তো এটা খারাপ হওয়ার একটা কারণ হচ্ছে যে আমার মানে আমার হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে আমার গরম বসে গেছে, গরম ঠান্ডা আছে না, সিজন চেঞ্জ হচ্ছে, ওরকম একটা কিছু হচ্ছে। তবে এবার ঢাকায় আসার পর থেকে মানে আমি অনেকবার অসুস্থ হয়েছি, সত্যি হলে থাকলে আমি এতবার অসুস্থ হইনি। যারা আমার সাথে থাকে বা আমার ফ্রেন্ড টেন তারা সবাই জানে যে আমি আল্লাহর রহমতে অসুস্থ অনেক কম হই, বাট এইবার কিছু করার নাই। যাই হোক, আল্লাহ নিশ্চয়ই যেটা করে ভালোর জন্যই, খারাপ সময়ের পরে অবশ্যই ভালো সময় আসবে ইনশাল্লাহ। আর এখন আমি মোটামুটি একদম আইসোলেশনের মতো থাকছি, আমি টোটালি কোথাও বের হচ্ছি না, আমার রুমেই থাকি, কারোর সাথে মিশি না, বাসায়ও গেলাম না সেই জন্য। তো কারণ আমার মনে হয় এই সময় একটু একা একা থাকাই ভালো আর কি, যদিও করোনা না, মেবি ইনশাল্লাহ, বাট তারপরও আসলে ঠান্ডা জাতীয় রোগগুলোকেই তো মানুষ বেশি ভয় পাচ্ছে এখন। তো এনিওয়েজ,
তো আমি আজকে আমার নুডলসটা এরকম করে রান্না করছি। আমি এই নুডলসটা খেতে অনেক পছন্দ করি। এই নুডলসটা কিন্তু লিটারেলি খুবই টেস্টি হয়। আমি যেটা সাধারণত সুপি করে খাই, যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তোমরা জানো সুপি করে খাই, ওটার টেস্টি, ওটাও মজা, বাট এটাও কিন্তু অনেক মজা। এটা একটু বেশি মজা, কারণ এটা আবার একটু তেল ইউজ করে, তো মানে তেল ইউজ করি, সো সেই জন্য এটা একটু ভালো লাগে খেতে। আর ম্যাগি কিন্তু উইদাউট এনিথিং ম্যাগি আরও বেশি মজা, কারণ ম্যাগির যে মশলা আর ম্যাগিটা সেটা শুধুমাত্র খেতে অনেক মজা হয়। তো আমার এইটা খুবই ভাল লাগে, আমি মাঝে মাঝে করে খাই যখন আমার খুব খেতে ইচ্ছে করে, যখন মনে আমি একটু শুকনা খাবো তখন। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে এটা হচ্ছে সোমবারে, হ্যাঁ সোমবার সকালবেলা। তো এই হচ্ছে আমার ব্যালকনির অবস্থা। গতকাল রাতে ঝড় হয়েছে, তার মানে রবিবার রাতেই ঝড় হয়েছে, সরি আমি ভয়েস ওভার আসলে পরে দিচ্ছি, তো এর জন্য হচ্ছে আমি ডেটগুলো উল্টাপাল্টা করে ফেলতেছি আর কি। সো যাই হোক, তো রবিবার রাতের বেলা আমি দেখতে আসছি যে আমার গাছগুলো ঠিক আছে কি না, তা দেখলাম যে না, আল্লাহর রহমতে গাছ ঠিক আছে, কারণ গাছ যেহেতু নিচুতে থাকে আর আমি তো বেশি উঁচুতে থাকি না, আমি হচ্ছে দুইতলাতে থাকি, তো সেই জন্য দেখা যায় আমার বাতাসটা খুব একটা লাগে না। আর আমার বাসার সামনে আবার আরেকটা বিল্ডিং আছে, তো ওই বিল্ডিংটার জন্য বাতাসটা আসতে পারে না, তো আমার গাছগুলো সেফ আল্লাহর রহমতে। আর এই যে বাইরের পরিবেশটা একদম ভেজা ভেজা ছিল, মানে মোটামুটি আমি সকালে উঠে বুঝলাম যে মোটামুটি বৃষ্টি হয়েছে, রাতে বুঝতে পারিনি যে বৃষ্টি হয়েছে, সকালে বুঝলাম যে না বৃষ্টিও কিছুটা হয়েছে, আর ঠান্ডা ঠান্ডাও বেশ পড়েছিল মনে হয় ওই দিন, এখন ভুলে গেছি ভয়েস ওভার দিতে যে, যাই হোক সরি। তো ভাবলাম যে ঠিক আছে করি। তো ওটা তো হচ্ছে আমার পার্ট অফ লাইফ যে প্রত্যেক দিন আমি একটু বাইরে যেয়ে দেখাবো, আর আমার ব্যালকনি দেখাবো, ব্যালকনি থেকে রাস্তার ভিউ দেখাবো, সো এটা আমার হয়ে গেছে। তো এখানে আমি সকালের জন্য নাস্তা বানিয়ে নিয়েতে চলে আসছি, তো আমাকেই করে করতে হচ্ছে সব কিছু। আর সবথেকে খারাপ যে জিনিসটা সেটা হচ্ছে আমি যদি আগুনের পাশে বেশিক্ষণ থাকতেছি তাহলে আমার নতুন করে হচ্ছে শরীরটা গরম হয়ে যাচ্ছে, আর নতুন করে আমি অসুস্থতা ফিল করতেছি। আমি বারবার থার্মোমিটার দিয়ে চেক করতেছি, আমার মানে তাপমাত্রাটা অনেক বেশি না গায়ে, কিন্তু আমার কাছে ফিল হচ্ছে, মানে ওই যে গরম মাথায় গরমটা আটকে গেছে, তো মানে মাথায় ফিল হচ্ছে যে আমার মনে হয় জ্বর আসছে, বাট আলটিমেটলি আমার কোনো জ্বর নাই গায়ে। তো সেই জন্য আমি আসলে জ্বরের মেডিসিনও আপাতত অফ রেখেছি এখন। তো এইখানে আমি হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছিলাম, আর রুটি বানাতে গেলে তো অনেকক্ষণ থাকতে হয়, তো এইটা আমার একটা আমার জন্য খুবই মানে পেইনফুল হয়ে যাচ্ছে। প্রতি বেলায় বেলায় রান্নাঘরে যেই যাচ্ছি সেই হচ্ছে আমার মানে কি বলবো, প্রচণ্ড খারাপ লাগতেছে এই আর কি। তো যাই হোক, তোমরা যারা আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো কিন্তু ঠিক মতো ভিডিওগুলো দেখছো না, অনেকেই অনেকেই শুধু সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তারপর হয়তো আর চেক করো না, তো এর জন্যই বলি যে নোটিফিকেশান বাটনটি ক্লিক করে দিও। তো তোমরা যদি আসলে ভিডিও না দেখো তাহলে কিন্তু কষ্ট করে ভিডিও বানালে তারপর সেটা মানে প্রতিদিন, তখন আর রেগুলারিটি মেনটেন করতে ভালো লাগে না। তো এত অসুস্থতা নেওয়ার নিয়েও কিন্তু আমি চেষ্টা করছি যে আমার ব্লগগুলো কন্টিনিউ করার জন্য। সো প্লিজ তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, হাম্বল রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ দেখো, কারণ শুধু সাবস্ক্রাইবার হোক এটা না, আমি চাই তোমরা আমাকে ভালোবাসো, তো তোমরা দেখো ভিডিওগুলো দেখো। তো প্লিজ তোমরা হচ্ছে যারা সাবস্ক্রাইব করেছো বা যারা সাবস্ক্রাইব এখনও করেননি, নতুন দেখছেন এই ব্লগটি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি ক্লিক করে দিবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ তোমরা শেয়ার করো, সবার সাথে শেয়ার করে দাও আমার ডেইলি লাইফ ব্লগগুলো। আর আমার চ্যানেলটা বেসিক্যালি ডেইলি লাইফ ব্লগ অ্যান্ড লাইফ হ্যাক্সের জন্যই বানানো, সো তোমরা সবার সাথে শেয়ার করতে পারো যদি আমার লাইফস্টাইল তোমাদের ভালো লাগে। তো এখানে হচ্ছে লকডাউনের ফার্স্ট দিন ছিল সোমবার, যদিও এবার লকডাউন কিছুই হচ্ছে না, আজকে মনে হয় আমি এখন ভয়েস ওভার দিচ্ছি এখন থার্ড দিন না ফোর্থ দিন, তো কিছুই হচ্ছে না, কিন্তু লকডাউন কোনো মানামানিই হচ্ছে না। তো ওখানে পুলিশ দাঁড়িয়েছিল, ভাবলাম একটু মানে প্রথম দিন একটু পুলিশ টহল দিচ্ছিল, তারপরে আর কিছুই হয়নি,
তো তারপর এইখানে আমি যে শুয়ে পড়েছি একটু, জাস্ট হচ্ছে খারাপ লাগছিল, খুব খারাপ লাগছিল। রান্নাঘরে গিয়েছিলাম যে, তো উঠে আর তো গত কয়েকদিন ধরে বিছানা বা আমার যে রুমের অবস্থা এরকমই থাকতেছে। মা এসেছিল, একটু গোছ গাছ করে দিয়েছিল, যাওয়ার পর আবার এরকম হয়ে গেছে। নিজেই বাঁচতেছি না, আবার কিভাবে এগুলো মানে পরিষ্কার করব। সব থেকে মেইন প্রবলেম হয়েছে উইকনেস, আর হচ্ছে মাথায় মানে গরমটা বসে গেছে এইটা। তো তারপরেও হচ্ছে আমি গোসলটা করে নিছি, মানে শাওয়ারটা নিয়ে নিলাম, যে যদি ভালো লাগবে। আসলে এইসব দিনে শাওয়ার নেওয়াটা দরকার। তো তারপরে লাঞ্চটা শেষ করেছি। আসলে খাবার ওরকম কোনো কিছুই খেতে পারছি না, এই কয়েকদিন শুধু রুটি খেয়েই কাটাইছি, কারণ আমি ভাত খেতে পারতেছিলাম না, খুব খারাপ লাগছিল। তো লাঞ্চ নেওয়ার পর এখানে হচ্ছে আমি আবার আমার আরেকটা ইয়ে ছিল, যে আনারস ছিল, তো ওইটা খাচ্ছিলাম বসে বসে আর কি। তো এখন হচ্ছে রাতের বেলা। তো গত প্রায় বললাম আমি যেরকম, যে 3-4 দিন ধরে প্রায় হচ্ছে শুধুমাত্র আমি রুটিই খেয়ে যাচ্ছি। পরে আমাকে সবাই বলছিল যে না, রুটি না, ভাত খাও, তুমি খাওয়ার চেষ্টা করো, তা নাহলে তোমার শক্তি আসবে না, কারণ ভাতটা খুব তাড়াতাড়ি হচ্ছে শক্তি দিতে, কারণ ভাতে যেহেতু হচ্ছে আমাদের সুগারের পরিমাণ বেশি থাকে, কার্বোহাইড্রেট, তো সেই জন্য হচ্ছে ভাতটা নিলে কিন্তু ইনস্ট্যান্ট শক্তিটা চলে আসে। তো এখানে আমি তো আসলে কোনো কিছুই খেতে পারতেছিলাম না, মা মাংস টাংস ইয়ে করে নিয়ে আসছিল, কিন্তু মাংস এত বিচ্ছিরি লাগে খেতে, পুরো তিতা লাগে। তো পরে আমি হচ্ছে ভর্তা খাবো, ভাবলাম যে ভর্তা বানাই। তা আমি লিটারেলি কখনো, আমি যদি আমার যদি খাওয়ার কোনো কিছুও না থাকে, তাও আমি কখনো আলুর ভর্তা খাই না। তারপরেও আমার মনে হচ্ছে যে না, হয়তো আমার মনে হয় ভাল লাগবে অসুস্থতার মধ্যে। তো এখানে হচ্ছে আমি এর জন্য আলুগুলো কেটে নিয়ে এবার হচ্ছে আমি আলু ভর্তা আর সাথে হচ্ছে টমেটো ভর্তা বানাবো। টমেটো ভর্তা আমার খুব পছন্দ, কিন্তু মনে হলো যে আলু ভর্তাও বানাই, মানে খেতে ইচ্ছে করতেছিল বেশি করে ঝাল দিয়ে। তো সেই জন্য আমি আসলে রান্নাবান্না করছিলাম। এদিকে আমার সারাদিন ভরে যেগুলো খেয়েছি, যা যা করেছি, সব প্লেট বাটি এখানে নষ্ট হয়ে গেছে। তো ওগুলো আমি উঠে যে পরিষ্কার করব, সাথে সাথে ওইটা করতে পারি না, জমাই রাখছি। জমাই রাখার পর এখন আমাকে তো করতেই হবে, কারণ নেক্সট টাইম আবার যখন খাবো এই প্লেটগুলোই লাগবে আমার খেতে। তো আর না হলে অন্য আরেকটা নষ্ট করে এইভাবে তো জমিয়ে লাভ নেই। তো কষ্ট করে যে তারপরে যেগুলো ধুয়ে টুয়ে নিয়ে আসলাম, কি করব, হেল্পিং হ্যান্ড কেউ নেই হেল্প করার মতো, যে কেউ হেল্প করবে। তো এই আর কি। তারপর হচ্ছে এগুলো পরিষ্কার পরিষ্কার করার পর তারপর আস্তে আস্তে রাতে রান্না টান্না শেষ করে খাবো আর কি কোনো রকমে। তো রান্নাঘরে যতক্ষণ থাকতেছি ততক্ষণ আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো থালা বাসন ধুতে কিন্তু আমার একদমই ভাল লাগে না। আমার অনেক আলসেমির একটা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে থালা বাসন ধোয়া। তোমাদের কাছে কেমন লাগে তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে, তোমাদের ভালো লাগে কি না। তো আমার এখানে মোটামুটি আলুটা প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার পথে, মানে আলুটা আমি বসিয়ে রেখেছি। তো এই যে দেখতে পাচ্ছো আমার আলুর ভর্তা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে শুধু তেল দিব। তেল দিব বলতে আমি হচ্ছে আলু পেঁয়াজ মরিচ ভেজে যেটা করে সেটাই করেছি, কিন্তু আমার তেল কম হয়েছে।
তো সেই জন্য আমি আবার হচ্ছে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। তো ওখানেই আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে এতো ঠান্ডা লেগেছে আমার, সেহেতু কাঁচা তেলটা দিয়ে দেয়। কাঁচা তেল দিয়ে দিলে জিনিসটা হচ্ছে ভালো হবে, আমার ঠান্ডার জন্য অনেক ভালো হবে। তো এই যে আমি মাখিয়ে নিচ্ছিলাম, আর আমার এই আলুর ভর্তাটা কিন্তু খুব টেস্ট হয়। আমি এটার মধ্যে একটু টমেটোও দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আমি কোনো রেসিপি টেসিপি এটা আসলে রেসিপির কিছু নাই, কিছু শেয়ার করলাম না, বাট এটা টেস্ট ইজ ভেরি গুড। তো তোমরা যারা এরকম করে বানাও, আই থিঙ্ক তোমরা জানো, তোমরা কমেন্ট বক্সে লিখবে যে তোমরা এরকম করে কে কে আলুর ভর্তা খেতে পছন্দ করো। যদিও আই ডোন্ট লাইক আলুর ভর্তা, বাট তারপরেও আমি যদি খাই তাহলে এরকম করেই খাই। এটা আমার কাছে খুবই পছন্দের এবং ভালো লাগে আর কি, মোটামুটি ভালো লাগে খেতে আর কি। আর এখানে আমি হচ্ছে টমেটো ভর্তা বানিয়ে নিয়েছি। তো টমেটো ভর্তাটাও আমি সেম বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে টমেটোটা নর্মালি সিদ্ধ করেছি, করে তারপর পেঁয়াজ মরিচ ভেজে ওটা দিয়ে জাস্ট হাতে দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা আর চুলাতে দেইনি। আলু ভর্তাটা যেমন চুলাতে দিয়ে একটু বাগার টাইপের দিয়েছি, বাট এটা আর ওরকম করিনি, এটা নর্মালি জাস্ট রেখেছিলাম। আর এটাও কিন্তু খুব দুর্দান্ত। আর আমি টমেটো এমনিও অনেক সময় কাঁচাও কিন্তু ভর্তা বানাই খাই, একদম কাঁচা কাঁচা টমেটোটা একদম হাত দিয়ে পিষে তারপর বানিয়ে খাই। তো এই তো এখন আমি খাওয়া দাওয়া করবো। এই ছিল আমার আজকের ব্লগ, আশা করছি ব্লগটি ভালো লাগবে। আর আমাকে দেখতেই পাচ্ছ একদম ফকিন্নির মতো লাগতেছে এখানে, পুরো কাজের বুয়া। যাই হোক, অসুস্থতার মধ্যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।